এত দূরে এটা তো সন্দেশখালি নয়, সন্দেশখালি নয়, যে বিরোধী দলের এমএলএরা মন্ত্রীরা যেতে পারবে তাদের কোনো অশান্তি হবে না? আমাদের কাছে যে স্থান আছে আমরা অবশ্যই উগ্রপন্থী আমাদের সার্চ করুন, আমরা কি অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি? 144 এর মধ্যে যদি 144 থাকেও চারজনকে অ্যালাউ করুন, তিনজনকে অ্যালাউ বিরোধীদের অধিকার নেই যাওয়ার, তার জায়গায় যাওয়ার অধিকার নেই, মানুষের কাছে যাওয়ার অধিকার নেই, এদিকে বলছেন শান্তি হয়ে গেছে। আপনারা আপনারা পরিষ্কার বলুন যে আমাদেরকে আটকাচ্ছেন কোন আইনে, কোন আইনে আটকাচ্ছেন, আইনটা বলুন কি কারণে? আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা, আপনারা আমাদের কেউ শত্রু নয়, কিন্তু যে সরকার এমএলএদের যেতে দিচ্ছে, মন্ত্রীদের যেতে দিচ্ছে, তাহলে আমরা বিরোধী দলের লোকেরা কেন যেতে পারবো? আমরা যে ওনারা যে সাজান শেখকে লুকিয়ে রেখেছে আমরা যদি সেটা ধরতে পারি তার জন্য আমাদের আটকানো হচ্ছে। আমরা আমরা কি সন্দেশখালিটাকে ডিক্লেয়ার করে দিন, বলুন যে বিরোধীরা কেউ যেতে পারবে না, পরিষ্কার কথা, আমরা যাবো না। প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে, আমরা চারজন যাচ্ছি, আমরা চারজন যাচ্ছি, শাসক দল গিয়ে ওখানে খোল করতাল বাজাচ্ছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে। 52 দিন হয়ে গেল সন্দেশখালিতে একটা শেখ সাজানকে ধরতে পারা যাচ্ছে না, যে রাজত্ব চালালো, যে মানুষের ওপর অত্যাচার করলো, তাই আপনারা আমাদেরকে ধরছেন? আমরা কি উগ্রপন্থী? আমাদের কি অধিকার নেই? হাইকোর্টের অর্ডার সত্ত্বেও আপনারা যেতে দিচ্ছেন না, ঠিক আছে তাহলে আমাদের গ্রেফতার করুন, আমরা এখানে বসছি। আমরা চারজন প্রতিনিধিমূলক, আমাদের যেতে দিন, পঞ্চায়েতের প্রধান, আমরা ডেজিগনেটেড পলিটিক্যাল পার্টির লোক, আমাদের কাজ করছেন আপনারা? ওই ভ্যানে করে এক ভ্যান পাঠিয়ে দেবো, তাহলে আমাদেরকে অ্যারেস্ট করুন, আর কি করার আছে? আর কতদিন ঢাকা দেবেন, আর কতদিন চাপা দেবেন পশ্চিমবঙ্গ, আর কতদিন এই মৃতদেহের ওপর আতর ছড়াবেন? আমরা আপনারা আমাদের শত্রু নয়, আপনারা আমাদের শত্রু নয়, এই সরকারটা দলদাসে রূপান্তরিত করেছে আপনাদের, দলদাস। আমরা এখানে বসছি, হয় আমাদের অ্যারেস্ট করুন, নাহলে আমাদের যেতে দিন। আমরা বসবো কেন? আমরা ব্যারিকেডে, আমরা ব্যারিকেডে যেতে দেবো না? এটা এটা একটা মারাত্মক জিনিস, এখানে মেয়েদের উপর অত্যাচার হবে, আর যখন আমরা যাবো তখন মেয়েদেরকে কি দেবে? এটা আমরা দেখেছি, আমাদের এখানে ওটাই হচ্ছে। আপনার উদ্যোগ অফিসারের সাথে কথা বলুন, নাহলে ল দেখান, আইন দেখান, কি অর্ডার আছে? আপনি আখড়াতলার মুখে আমাদের আটকালেন, শান্তিপ্রিয় একটা রাস্তা, গ্রামবাসীরা গ্রামবাসী এখানে রয়েছে, বন্ধে মাতরম, বন্ধে রাহুল গান্ধী ছিল জবাব তোমায় দিতেই হবে, এ জবাব তোমায় দিতেই হবে।
নইলে গদি ছাড়তে হবে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সন্দেশখালী প্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না কেন পুলিশ তুমি জব দাও জব চাই জব এই সন্দেশখালী কংগ্রেস প্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না কেন পুলিশ তুমি জব দাও জব চাই জব দাও বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস কি জব 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 সন্দেশখালী মাওবাদীদের উপর নির্যাতন হচ্ছে কেন পুলিশ তুমি জব দাও জব চাই জব দাও এই সন্দেশখালী নির্যাতনকারীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন পুলিশ তুমি জব দাও জব চাই জব দাও কংগ্রেস প্রতিনিধি দলকে সন্দেশখালী মাওবাদীদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে দিতে হবে সন্দেশখালী মাওবাদীদের পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জির দলদা তাদের কাছে কোনো আইন নেই কানুন নেই কাগজ দেখাতে পারছে না শুধু বলছে আর যেতে দেওয়া হবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের প্রতিনিধি দল যারা ন্যাজাটের কাছে আত্মতলা পোল সেই জায়গায় এসে আটকেছেন এবং সেখানে তাদেরকে আটকানো হয়েছে বিশাল